হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা চ্যানেল ২৪-এর একটা প্রতিবেদন, ইসলামিক ভিডিও অবশ্যই। তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও অন্তত যেন দেওয়া হয়, তো ইসলামিক ভিডিও থাকবে, অবশ্যই থাকবে, সাথে সাথে অন্যান্য ভিডিও থাকবে। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দেখছি বা আমরা দেখব সেটা হচ্ছে, সূর্য পশ্চিমে ওঠার সময় কি ঘনিয়ে এসেছে? এটা বিরাট একটা কোয়েশ্চেন মার্ক, এবং সেই কোয়েশ্চেন মার্কের অ্যান্সার আমরা হয়তো বা এই ভিডিওটায় পাবো এবং সেটা জানার চেষ্টা করবো। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, কিয়ামতের একটা অন্যতম বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, এবং যখন তা উঠবে এবং লোকেরা তা দেখবে তখন তারা সবাই বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না। অর্থাৎ যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন থেকে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, কেউ যদি তখন ঈমান আনেও তাতে তার কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেন, আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন, এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদের থেকে কাউকে ছাড়ব না। এই আয়াত থেকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। সেদিন পর্বতগুলো তুলার মতো বা মেঘের মতো উড়ে যাবে আর জমিন হবে সমতল, এবং এই অবস্থায় সব মৃত মানুষকে আবারও জীবিত করা হবে এবং হাশরের ময়দানে একত্র করে তাদের বিচার করা হবে। মুফাসসিরিনরা সূর্য পশ্চিমে ওঠার এই হাদিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কারো মতে সূর্য সত্যিই পশ্চিমে উঠবে, আবার কারো মতে এটা রূপক হিসেবে বলা হয়েছে, এইটা বোঝানোর জন্য যে পৃথিবী ধ্বংসের আগে প্রকৃতির সাধারণ নিয়ম আর থাকবে না। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত হচ্ছে, আসলেও সূর্য পশ্চিম দিকে উঠবে আর সেদিন থেকেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিছু মুফাসসিরিনের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার দিকে নির্দেশ করছে, যেমন পৃথিবীর চৌম্বকীয় মেরুর পরিবর্তন। তবে বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছে যে পৃথিবীর চৌম্বকীয় মেরু পরিবর্তন হয়, যেমন আজ থেকে প্রায় 800,000 বছর আগে যদি আমরা কোনো কম্পাসে দিক নির্ণয় করতে চাইতাম তাহলে দেখতাম বর্তমানে আমরা যেটা পূর্ব দিক বলছি সেটা আসলে পশ্চিম, আর যাকে আমরা উত্তর দিক বলছি সেটা আসলে দক্ষিণ। প্রায় 780,000 বছর আগে তা উল্টে যায় এবং বর্তমান অবস্থায় আসে। কিছু বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী কয়েক হাজার বছরের মাঝেই এই চৌম্বকীয় মেরু আবার উল্টে যাবে, এবং তখন আমরা যাকে পূর্ব দিক বলছি তা হবে পশ্চিম দিক, অর্থাৎ সে সময় যখন সূর্য উঠবে তখন তা পশ্চিম দিক থেকেই উঠবে। তবে আসলে কী হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আগে বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সে সময় যদি কেউ ঈমান আনে অথবা কোনো ঈমানদার ব্যক্তি কোনো অপরাধের জন্য ক্ষমা চায় তা কবুল হবে না। এ সম্পর্কে একটি হাদিস আছে যা আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তওবা করতে পারে, এবং দিনের বেলায় হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তওবা করতে পারে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত তিনি তা করতে থাকবেন। আবদুল্লাহ ইবনে আবু ওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস আছে, এমন একটা রাত আসবে যা আমাদের তিনটি রাতের সমান হবে, সে রাতে মুসলিমরা ঘুম থেকে উঠবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, আবার ঘুমিয়ে যাবে, এরপর তারা আবার উঠবে, দেখবে এখনও ফজর হয়নি, তারা আবার তাহাজ্জুদ পড়বে এবং ঘুমিয়ে যাবে, এরপর তারা আবার ঘুম থেকে উঠবে এবং দেখবে এখনও ফজর হয়নি, এবং তখন তারা চিন্তিত হবে এবং দেখবে আশেপাশে সবাই চিৎকার করছে ভয়ে, ঈমানদাররা মসজিদে ছুটে যাবে, তখন তারা দেখবে সূর্য পশ্চিম দিকে উঠছে। সূর্য পশ্চিম দিকে উঠে যখন মধ্য আকাশে থাকবে তখন তা আবার পশ্চিম দিকেই অস্ত যাবে। হাদিসটি একটি দুর্বল হাদিস হলেও অনেক মুফাসসিরিন এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কখন আসবে সে সময়। হাদিস ও তাফসির থেকে ধারণা করা হয় দাজ্জাল ও ঈসা আলাইহিসাল্লামের আগমনের পরই ঘটবে এই ঘটনা। হাদিস থেকে আরও একটা বিষয়ে ধারণা করা হয় যে কিয়ামতের আরেকটি বড় আলামত আদ-দাব্বা বা পশুর আগমন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার দিনই হবে অথবা ঠিক তার পরদিনই হবে।
আজকের ভিডিওতে সূর্য পশ্চিম দিকে ওঠার যে ঘটনাটা শুনলাম তাতে যেদিন কায়ামত আসবে সেই দিনকেই এটা হবে এবং দাজ্জাল এবং ঈসা আলাইহিসসালাম যখন আসবেন তখন এই ঘটনাটা ঘটবে। এই তিনটে জিনিসই একই সঙ্গে প্রায় ঘটবে এবং সাথে সাথে সেই সময় যারা ঈমান আনার চেষ্টা করবে, মানে যখন কায়ামত হচ্ছে তখন যদি কেউ বা সূর্য পশ্চিম দিক থেকে উঠছে তখন যদি কেউ ঈমান আনার চেষ্টা করে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং তার আগে আগেই আল্লাহ দিনের বেলায় রাতের যারা পাপি রয়েছে তাদের জন্য এবং রাতের বেলায় দিনে যারা পাপ করেছে তাদের জন্য হাত প্রসারিত করে থাকেন যাতে তারা তার ছায়াতলে আসে। এবং এই ঘটনাটা সায়েন্সের সাথে অনেকটা মিলে যাওয়ার একটা যোগ সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে বলা হলো চৌম্বকীয় ক্ষেত্র যেটা চেঞ্জ হয় পৃথিবীর, এটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কারণ এটা নিয়ে কোনোদিন পড়িনি। তো 700,000+ আগে বলা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র পাল্টে গিয়েছিল, তো সেটা হতে পারে মেবি যারা এটা নিয়ে মানে বিশ্লেষণ করে বা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে এখনও পর্যন্ত তারা এগুলো জানতে পারবে। তো আমার জানা সম্ভব নয় কারণ এখনও জানিনি, তবে হ্যাঁ দেখা যেতেই পারে। তো যাই হোক, সেটা চৌম্বক ক্ষেত্র পাল্টালে অবশ্যই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তখন উত্তর হয়ে যাবে দক্ষিণ, দক্ষিণ হয়ে যাবে উত্তর। তো সেই হিসেবে বলা হচ্ছে যেটা সেটা হতে পারে এবং সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কীভাবে হবে না হবে সেটা উনিই জানেন। তো যাই হোক, ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়টা নিয়েই আলোচনা ছিল এবং হাশরের ময়দানে সবাইকে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে এবং প্রত্যেকের বিচার হবে। তবে সেই যে শেষ দিন, সেখানে সেই দিনে কিন্তু ঈমান যারা আসবে তারা কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে না, তার আগেই সবাইকে ঈমান আনার কথা বলা হয়েছে। তো যাই হোক, এই ছিল ভিডিওর বিষয়বস্তু এবং ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, যদিও এর আগে শুনেছি কি না জানি না, তবে মনে পড়ছে না আমার এই ভিডিও সম্বন্ধে কোনো কথা শুনেছি কি না। হ্যাঁ, হাশরের ময়দান শুনেছিলাম বা অন্যান্য বিষয়গুলো শুনেছিলাম যে জাগানো হবে এবং সেখানে বিচার করা হবে, তো এই সমস্ত বিষয়গুলো শুনেছিলাম। তবে যে পশ্চিমে সূর্য ওঠার বিষয়টা কিন্তু আজকে ফার্স্ট টাইম শুনলাম বলে মনে হলো, আমার মনে হয় এর আগে কোনো ভিডিওতে আমরা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মানে ঘটনাটা শুনিনি। যাই হোক, ভীষণ ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্টের থেকেও ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, ভালো লাগলো শুনে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।